হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু এ নিউ ব্লগ। আজকে ক্লিনিকে আসছিলাম, মানে একটু তাড়াতাড়ি এসেছিলাম, একটু কাজ ছিল। তো ওখান থেকে এসে ইকো পার্কের কাছে একটা ডিয়ার পার্কে এসেছি। এই রাস্তা দিয়ে যেতাম তখন দেখতাম, বাট কখনো আসিনি। তো পুরোটা তোমাদের ঘুরে দেখো। দেখতে বসে আছে চারিদিকে, মানে ওইখানটা যেতে পারলে খুব ভালো লাগতো। যাওয়া যাবে না, ঘেরা আছে। সুন্দর পরিবেশটা এত সুন্দর করে রেখেছে না, ওই জন্য বেশি ভালো লাগছে। ঘেরা আছে ওই জায়গাটায়, বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা বাচ্চাগুলো আছে। 9 টাইপস অফ ওয়াটার বার্ডস এখানে মেনশন করা আছে, মানে বাচ্চারা এসে এখানে দেখে চিনতে পারবে যে এখানে কি কি বার্ড আছে। নেটটা দেওয়া আছে বলে পুরো বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি। এখানটাতে ডেসক্রিপশন দেওয়া আছে, আফ্রিকান গ্রে প্যারট। সকাল 10টা থেকে ইভিনিং 6টা অবধি, বাট বিকেলে এসে একটু জাস্ট এখানে ওয়াক করা। এখানে তো আমরা অনেকবার এই রুটটাতে প্রচুর বার গেছি, কিন্তু আমরা যখন এলাম তখনই সব ঘরে ঢুকে, এটা দুটো রয়েছে, দুটোই ভেতরে রয়েছে, জল খাচ্ছে। তুমি এগুলো দেখছো কি, ফুটপ্রিন্ট গুলো পুরো এরিয়াটাতে ওরা ঘোরাঘুরি করে। ওই তো কোথায় ওটা জুম করে দেখিয়ে দিচ্ছি। জায়গাটা অনেক বড় জায়গা, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। না ওই দিকটা যেমন আরো স্প্রেড হচ্ছে, মানে ওই দিকটা অনেকটা স্পেস রয়েছে, এখনো কমপ্লিট হয়নি। চিড়িয়াখানা তো কসমেটিক শপ। ফাইনালি এখানে একটা আমরা কসমেটিক শপ পেয়েছি। আচ্ছা, আমি আসছি।
নেচার্স ক্যাফে, তো ওখানে বসে আছি। ভেতরের সিটিং এরিয়া আছে, বাট বাইরেটাতে বসে আছি, ভালো লাগছে বেশি। তো আমাদের আজকে লাঞ্চ অনেক তাড়াতাড়ি করে ফেলেছিলাম, 12টা নাগাদ লাঞ্চ করে নিয়েছিলাম, তো খিদেও একটু একটু পেয়েছিল। তো আমরা অর্ডার করেছি হাক্কা নুডলস, চিকেন আর একটা কোল্ড ড্রিঙ্কস। এই যে আমাদের চলে এসেছে হাক্কা নুডলস, চিকেন হাক্কা নুডলস আর একটা কোক। কেমন টেস্ট? ওটা ফ্রেশনেস আছে, প্লাস খুব ভালো। ফিরে এলাম আর টাইমও হয়ে আসছে, ক্লিনিকেও যেতে হবে, আর সন্ধেও নেমে এলো। এখন বাজে কটা? কটা বাজে এখন? ছটা বেজে গেছে। পুরো ভিউটা একবার দেখিয়ে দিই। ছটা ক্লোজিং টাইম। আবার কি নিবি? অরেঞ্জ অরেঞ্জ এটা কি আইসক্রিম ভাই? ম্যাঙ্গো। বাইরে বেরিয়ে এসেছি, এবার যাবো ক্লিনিকে। বেশ ভালো ছিল, 1 ঘন্টার আউটিং। Thank you.